আজকে বাসায় কোনো সবজি নেই, সো কি রান্না করবো ভাবছিলাম। আসলে এটা অনেক বড় একটা পেইন যে কি রান্না করব কি রান্না করব। এভরিডে খারাপ লাগে, আমার মতো এরকম কার লাগে যে এভরিডে কেমন কি রান্না করব এই প্ল্যান করতে করতে মাথা ব্যথা হয়ে যায় যে আজকে কি রান্না করা যায়। আমার মনে হয় এটা সব হাউস ওয়াইফদেরই, হাউস ওয়াইফ না আসলে হাউস যারা জব করে তাদেরও তো রান্না বান্না করেই খেতে হয়, তাই না? যাই হোক, আজকে ভাবলাম যে একটু মাছের কোফতা বানিয়ে নেই। আসলে মাছটা বেছে বাচ্চাদের খাওয়াতে গেলে অনেক বেশি টাইম চলে যায়, আর আমার কাছে আসলে ভয়ও লাগে যে কাঁটা যদি লেগে যায় গলায় তাহলে তো প্রবলেমে পড়ে যাব। তো আজকে যেহেতু বাসায় ভেজিটেবল টেজিটেবল কিছু নেই, তো আজকে ভাবলাম যে একটু রুই মাছ বের করি। রুই প্রথমে ভেবেছিলাম রুই মাছটা ভোনা করব, সো ওই কাটার চিন্তা করে তখন ভাবলাম যে না একটু কোফতাই বানিয়ে নিই। নর্মালি কোফতা টাইপের সব কিছুই আমি এবং আমার বাচ্চারা ভালোই পছন্দ করে। মাংসের কোফতা বানালেও দেখি ওরা সুন্দর খায়, মাছের কোফতাটাও সুন্দর খায়। সো এখানে আমি মাছটা একটু আগে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এটা ভেজে নিতে পারেন। আমি এক এক সময় আসলে এক এক রকমভাবে করি, যখন যেরকম মন চায় আর কি। সো আজকে ভাবলাম একটু সেদ্ধই করি, তো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর দেন কাঁটাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। আর মাছের যে চামড়াটা থাকে বা মাছের মধ্যে যে পিচ্ছিল ভাবগুলো থাকে সেই জায়গাগুলো আমি কোফতাতে দিচ্ছি না, তো সবগুলোই ফেলে দিয়েছি, কাটার জায়গা বা চামড়ার জায়গাটা ফেলে দিয়ে ভালোভাবে বেছে নিয়েছি। দেন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে, হলুদ, লবণ, ধনিয়া, জিরা, এক্সট্রা মশলা বলতে জাস্ট গরম মশলা অ্যাড করেছি, আর একটু আদা রসুন অ্যাড করেছি, এছাড়া আর কিছুই দিন, আর একটু লেবুর রস। মাছে তো এটা সবাই জানেন, একটু লেবুর রসটা খুব ভালো যায় মাছের মধ্যে। আর একটা আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছি, আর এখানে একটা ডিম ফেটে নিয়েছিলাম, তো পুরোটা ডিম আমি দিব না, জাস্ট 2-3 চামচের মতো দিব। এটা আপনারা মানে যখন মাছটা ভালো করে ম্যাশ করবেন তখনই বুঝে যাবেন যে কতটুকু দিতে হবে। তো আর এখানে 2-3 টেবিল চামচের মতো হবে বেসন দিয়েছি। বেসনটা হচ্ছে আসলে বেসনের বদলে এখানে প্লেন ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, যে ধরনের ফ্লাওয়ারই হোক ইউজ করা যেতে পারে, এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য। আর এরকম গোলাকার বলের মতো শেপ করে নিয়েছি। এবার আমি একটু অন্য পাশে কিন্তু আমি প্যানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সো তেলটাও আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে সবগুলো কোফতা ভেজে নিচ্ছি। আমার আজকের রান্নাটা হচ্ছে 2 স্টেপের রান্না, প্রথমে আমি কোফতা বানিয়েছি, দেন এগুলাকে আমি আবার ভেজে ভুনা করে নেব। একটু ঝামেলা বাট খেতে ভালোই মজা লাগে, মাছ মাংসের দুই ধরনের কোফতায় ভালোই মজা লাগে, এবং খুব সুন্দর মেহমানদারিও কিন্তু করা যায়, একটু ডিফারেন্ট স্টাইলের হয়ে থাকে, আর বাচ্চারাও বল বল শেপ হয় তো ভালোই মজা করে খেয়ে ফেলে। আমার কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে আর একদম ব্রাউন কালার হয়ে আসলে দেন আমি কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ উল্টিয়ে নেব, নয়তো ব্রাউন কালার হওয়ার আগে যদি করতে যাই তাহলে একটু ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমার ভাজার পর এবার এটাকে ভুনা করে নেওয়ার পালা, মানে সেকেন্ড স্টেপ। তো প্রথমে আমি একটা আস্ত বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা তেলের মাঝে দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, 1 চামচের মতো হবে। আদা রসুন পেস্ট দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েও আমি আস্তে একে একে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর একটা আস্ত টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্টটা করলেও এটা খুব ভালো যায় মাছের মধ্যে, তো খুব ভালো ফ্লেভার আসে। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, দেন ঝোলের জন্য পানি দিয়েছি, এটা যার যার ইচ্ছে অনুযায়ী যে যেরকম খেতে চান। সো আমার কাছে কোফতার ঝোলটা বেশ মজা লাগে। যখন রান্নাটা হয়ে গিয়েছে দেন একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, খাওয়ার জন্য আমার কোফতাটা রেডি। আশা করি যারা এভাবে করেননি এখনো করে দেখতে পারেন এবং নিরাশ হবেন না, অনেক বেশি মজার একটা কারি এটা, রুই মাছের কোফতা, যে কোনো মাছ দিয়ে আসলে এটা বানানো যাবে। সো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটাতে ফলো, লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।